আমন্ত্রণ 24 ঘন্টায় 24 ঘন্টার আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নতুন মোড় আপনাদের সাথে আছি আমি তাহার পিনহাস দর্শক রাজনীতির নতুন মোড় নিয়ে আলোচনার জন্য আজকে যমুনা টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোজাম্মেল হোসেন মঞ্জু জ্যেষ্ঠ সাংবাদিক আমাদের সাথে আছেন জনাব আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সাথে আছেন আতাউর রহমান ঢালি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আপনাদের তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দর্শক চব্বিশ ঘন্টার আলোচনা শুরুতেই সম্মান জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই শ্রমিকদের আমরা জানি আজ মহান মে দিবস আন্তর্জাতিক শ্রম দিবস শ্রমিকদের দিন যাদের কষ্টে ঘামে আসলে সারা পৃথিবীর চাকা চলে মানুষের খাদ্য তৈরি হয় এবং সভ্যতার চাকা এগিয়ে চলে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোচনা করতে চাই রাজনীতির গতিপথ নিয়ে এবং রাজনীতির গতিপথ নিয়ে আলোচনা শুরুতেই আসতে চাই জনাব মোজাম্মেল হক মঞ্জু আপনার কাছে আপনি কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি সমীকরণ নতুন একটি পরিস্থিতি আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েও শপথ নিলেন না দলের অন্য পাঁচজন শপথ নিলেন নানা ধরনের সমীকরণের কথা শোনা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কোনো ফর্মে কোনো না কোনোভাবে মুক্তির কথা শোনা যাচ্ছে আপনার কাছে একটু মন্তব্যটা জানতে চাই বা আপনার পর্যবেক্ষণটা জানতে চাই যে আসলে রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন বা নতুন কোনো সমীকরণ আমরা দেখতে যাচ্ছি কিনা আমি খুব বড় ধরনের কোনো নতুন সমীকরণ অথবা আপনারা বলেছেন নতুন মোড় বলা যেতে পারে কিন্তু কোনো মোড় পরিবর্তন ঘটছে এরকম দেখতে পাচ্ছি না তবে ঘটনাটা তাৎপর্যপূর্ণ তিন মাস আগে যে নির্বাচনটা হলো সেই নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আছে অনেক কথা আছে সেই অভিযোগগুলো সুরাহা করবে নির্বাচন কমিশন বা ট্রাইব্যুনাল ইত্যাদি হ্যাঁ আদালত সেটির দিকে আমরা যাচ্ছি না কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং একদিকে একটা একতরফা ক্ষমতা একতরফা সংসদ এবং সেই সংসদে যে মাত্র আটজন বিরোধী শিবির থেকে নির্বাচিত হয়েছিল তারা আসবে কি আসবে না না আসলে সম্পূর্ণভাবেই একটা একমুখী সংসদ এই নিয়ে আমি বলবো যে একটা স্থবিরতা ছিল কিন্তু এই জায়গাতে বিএনপির সিদ্ধান্তটা কি হবে এক্ষেত্রে রাজনীতি সচেতন অনেক মানুষের বিএনপির ভেতরে আমি জানি বিএনপির বাইরে বন্ধুরা দেশের বাইরেও এবং পর্যবেক্ষকরা সবাই কিন্তু মোটামুটি মেজরিটি তারা বলছিলেন যে সংসদে যাওয়া উচিত নির্বাচন নিয়ে যে অভিযোগ হ্যাঁ কিন্তু বাস্তবে সংসদে যাওয়া উচিত সংসদের ভেতরে গিয়ে আপনারা কথা বলেন সংসদের বাইরে আপনারা আন্দোলন করেন রাজনীতিতে সেইভাবে আপনারা এগিয়ে নিন কিন্তু বিএনপির নেতৃত্বের মধ্যে একটা বড় সংকট আমরা লক্ষ্য করি যে বিএনপির নেতৃত্ব সম্ভবত এইগুলো উপলব্ধি করতে পারছিলেন না অথবা আমাদের অজানা তাদের নিজস্ব কোনো হিসেব আছে তারা কোনো যেটা আমরা এখনো জানি না আমরা এখনো জানি না বা কিছু কিছু ইঙ্গিত এই যে আপনি বললেন বেগম জিয়া বেরিয়ে আসতে পারে কিনা বেগম জিয়ার বিরাজ তিনি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজা কাটছেন বিএনপি কিন্তু ওই আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়েছে দশ বছর বিএনপি সেটাকে অস্বীকার করেনি কিন্তু বিএনপি বলে যে তাকে জোর করে শাস্তি দেওয়া হয়েছে আমরা আন্দোলন করে মুক্ত করব আন্দোলন করে মুক্ত করার কোনো বাস্তব পরিস্থিতিও আমরা দেখিনি আর আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত তাকে আইনি প্রক্রিয়ায় এবং রাজনৈতিক চাপ সৃষ্টি দুটোর মাধ্যমেই বের করতে হবে সেইখানে যেটা স্বাভাবিক ছিল সেটা হলো যে তার আপিল হবে তিনি জামিনে বেরোবেন কিন্তু জামিনের ব্যাপারেও সরকার পক্ষ অনেক জোরালোভাবে বিরোধিতা করেছে এমনকি কুমিল্লার মামলাটা হাইকোর্ট দেওয়ার পরও সরকার পক্ষ হয়ে গেছে সেটি ঠেকিয়ে দেওয়ার জন্য এইগুলো আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে হ্যাঁ বা কাঙ্ক্ষিত মনে হয়নি তাহলে স্বাভাবিক হতে পারতো যে আইনি প্রক্রিয়ার মধ্যেই তিনি জামিনে বেরিয়ে আসেন এবং হ্যাঁ এই ব্যাপারে হয়তো বিএনপি তাদের এই যে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদিকে তারা বাস্তবতার চাপেই পড়েছে এবং এটা কি আপনি আমি আপনার সাথে আরও পরে আলোচনায় আসবো ছোট্ট করে জানতে এটাকে আপনি ইতিবাচকভাবেই দেখছেন আমি অবশ্যই মোড়টাকেও ইতিবাচকভাবেই দেখছি রাইট আমি আপনার কাছে পরে আবার আসবো একটু আসতে চাই জনাব আতাউর রহমান ঢালি আপনার কাছে নানা ধরনের সমীকরণ নানা ধরনের প্রশ্ন নানা ধরনের রহস্য বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি
শপথ নিলেন না, সম্ভবত বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নির্বাচিত সংসদ সদস্য যিনি শপথ গ্রহণ করলেন না। ছয় নম্বর বগুড়া ছয়, আমি যতদূর জানি বগুড়া ছয়, কে আসছে এই আসনে, কি সমীকরণ, কি ঘটছে, আমি জানি না কতটুকু আপনার পক্ষে বলা সম্ভব হবে, কিন্তু সবাই তো একটা ধূম্রজালের মধ্যে আছে, এটা কি বিএনপির পক্ষে খুব একটা সুবিধার হলো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে এখানে উপস্থিত মঞ্জু ভাইকে অনেকদিন পরে পেয়েছি, আর আমার অত্যন্ত কাছের রাজপথের সহকর্মী যাকে দেখলে আমি অনেক সময় পুলকিত হই, অনেক সময় অনুপ্রাণিত হই, সেই আহমেদ হোসেন আমাদের দীর্ঘদিনের আমরা রাজনৈতিক সহকর্মী, আর চমৎকারভাবে উপস্থাপনের জন্য আপনাকেও ধন্যবাদ দিয়ে আজকে মে দিবসের দিনে, যদিও এই মে দিবস সারা পৃথিবীর শ্রমজীবী জনতার একটি দিবস, শিকাগোর হে মার্কেটে 1886 সালে সেদিন গুলি চলেছিল, 12 জনকে হত্যা করা হয়েছিল, দুর্ভাগ্য হল সত্যি সেই সাম্রাজ্যবাদী আমেরিকায় এখনো মে দিবস পালিত হয় না। অন্য প্রেক্ষাপটে আমরা একটু আলোচনায় চলে আসি, আমি সেটা একটু বললাম আর কি। জি জি, আর আমাদের দেশে আমরা মে দিবসকে শুধু আনুষ্ঠানিকতাই পরিণত করেছি। ধন্যবাদ আপনাকে, আসল জায়গায় আসছি, কারণ মে দিবসের সাথে আমাদের একটা প্রাণের সম্পর্ক, আবেগের সম্পর্ক, এই জন্য বললাম। ধন্যবাদ। যেটা বঞ্জু ভাই বলছে ওনার সাথে আমি একমত, যে বড় ধরনের নতুন কোনো এটা মোড় না, রাজনীতির ঘাটে ঘাটে বাঁক থাকে, রাজনীতি কোনো সূচিকর্ম নয় যে ঘরে বসে বসে এই নকশিকাথায় ফুল বুনলাম, এটা রাজনীতি না, রাজনীতির ঘাত থাকবে, প্রতিঘাত থাকবে, এবং চড়াই থাকবে, উতরাই থাকবে, ভালো থাকবে, বন্ধ থাকবে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, অনেকেই বলে, আওয়ামী লীগের বন্ধুরা বলে বিএনপি নামের এই দলের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই অস্তিত্বহীন দলটাকেই ডন কুইকজুটির মতো তারা ছায়ার মতো লড়ছে, প্রতিদিন প্রতি সকালে প্রতি সংবাদে। একটা অস্তিত্বহীন দলকে নিয়ে তো এত কথা বলার দরকার নেই, কী কারণে, কী ভয় তাদের আমি জানি না। অর্থাৎ বিএনপি এখনও এদেশের মানুষের হৃদয়ে প্রথিত। ফখরুল সাহেবের আসনের ব্যাপারে যে একটু বলতেন, এটা খুবই রহস্য, অনেকের আগ্রহ আছে। বিএনপির প্রতিটা দলের প্রতিটা বিশেষ মুহূর্তে প্রতিটা দলের কৌশল থাকে, যেমন আমি একটা উদাহরণ দিই, 86 সালে আমরা নির্বাচনে যাব কি যাব না, তিন জোট রাত্র 2টা পর্যন্ত মিটিং করলাম, এবং আওয়ামী লীগের সভানেত্রী বললেন যে এই নির্বাচনে যে যায় যে সে জাতীয় বেইমান। 2টায় আমরা উঠে আসার পরে 2:13 আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছিল। আমি বলবো না যে এটা তারা ভুল করছে, তাদের কৌশলের সাথে এটা মিলছে। ঠিক একইভাবে আজকে বিএনপি, 3 মাস আগে ইলেকশন হয়েছে, ইলেকশনকে আমরা গ্রহণ করিনি, শুধু এটা আমরা না, এটা আমরা না, বিদেশি মাধ্যম দেখেন, সরকার দেখেন, সরকার বলছে, বিদেশি সরকারগুলো, যে আমরা এই সরকারের সাথে কাজ করব, কিন্তু নির্বাচনে অনিয়ম হয়েছে, নির্বাচনে সঠিক হয়নি, যেটা আমেরিকা বলছে, যেটা ব্রিটিশরা বলছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, নির্বাচনকে আমরা বিতর্কিত করিনি, যা সত্য তারা বলেছে, এবং বিএনপি সেটারই প্রতিধ্বনিত করেছে। এবং এটা এক ধরনের, ধরেন আমি আমি সময় মতো তো পার্লামেন্টে গিয়েছি, আজকে গেলেও পারতাম, আগে গেলেও পারতাম, যেটা বলেছেন যেটা একটা সঠিক সিদ্ধান্ত, আমিও মনে করি এটা বিএনপি, কিন্তু না যাওয়ার ব্যাপারে একেবারেই কট্টর অবস্থানে থাকা, অন্যান্যদেরকে নানাভাবে, মির্জা আলমগীর সাহেব, এটা আমি মনে করি এটা রাজনীতির নতুন দিক, এই নতুন দিকটাকে এই সরকারকে বুঝতে দেওয়া, আমরা যেমন সংসদও চাই, আমরা সংসদের বাইরেও আছি। আসলে আমরা দেখতেই চাই যে আসলে নতুন দিকটা কি বা নতুন কৌশলটা কিভাবে বিএনপি ব্যবহার করে। আমি একটু, আর যেটা বলছেন উনি বন্ধু ভাই, যে বিএনপি, আপনিও বলেছেন যে বিএনপির সংকট, আসলে
সংকট বিএনপির না, এদেশে বর্তমানে চরম একটি রাজনৈতিক সংকট চলছে, বা আমার বন্ধুরা স্বীকার করবে না। এই সংকটটা কোথা থেকে উৎপত্তি? এই সংকটের উৎপত্তি হচ্ছে আজকে যারা ক্ষমতাসীন তারা পুরানো কায়দায় আর শাসন করতে পারছে না, বলেই রাতের আধারে ভোট নিতে হয়, বলেই ডিজিটাল আইন করতে হয়, বলেই তাদেরকে গুম করতে হয়, বলেই তাদেরকে ব্যাংক লুট করতে হয়, পুরানো কায়দায় গণতান্ত্রিক কায়দায় আর শাসন করতে পারছে না। একটা এক্সট্রা সেকেন্ড শেষ করে দেই। আর দ্বিতীয় শূন্যতাটা, যে বিরোধী দলের আজকে এই শূন্যতাটা পূরণ করার কথা ছিল, সেই বিরোধী দলও চরমভাবে ব্যর্থ। এই দুই দিকদের ব্যর্থতার কারণে, সরকারি দলের ব্যর্থতা, বিরোধী দলের ব্যর্থতা, একটি চরম রাজনৈতিক শূন্যতা এবং সংকট দেশে সৃষ্টি হয়েছে। তার মধ্যে কি সফল কি বিএনপি আমি জানি না, আপনি বলতে চান কি? আমি আসতে জানাব আহমদ হোসেন, জানাব আহমদ হোসেন, দেশ চরম সংকটে, আওয়ামী লীগ সংকটে, তাহলে সংকট ছাড়া কে আছে, আপনার মূল্যায়নটা জানতে চাই। দেশ কি সংকটে আছে? দেশ তো, দেশে তো স্থিতিশীল অবস্থা আছে, দেশে কোনো সংকট তো নেই। যারা বানিয়ে বানিয়ে কথা বলবেন সংকট আছে, তাদের কাছে সংকট আছে, বিএনপির কাছে সংকট আছে, দেশের মানুষের কাছে সংকট নেই। কী সংকট? উগ্রবাদ এখানে জেঁকে বসেছে, জঙ্গিবাদ জেঁকে বসেছে, জঙ্গিবাদ একেবারে নির্মূল হয়নি কিন্তু নিয়ন্ত্রিত তো আছে। আপনি এই সরকারের অ্যাচিভমেন্টগুলোকে আপনি একেবারে চোখে পড়ে না, সংকট দেখবেন পদ্মা সেতু কি আপনার অ্যাচিভমেন্ট নয়? আপনি এই যে আপনি যুদ্ধ অপরাধীদের বিচার, এটা কি অ্যাচিভমেন্ট নয়? আপনি উন্নয়নের রোল মডেলে পা দিয়েছি, আমার প্রবৃদ্ধি বেড়েছে, এটা কি আমার চোখে পড়ার মতো নয়? এই যে আজকে আপনি নির্বাচন নিয়ে বলছেন, নির্বাচনের বিতর্ক কি? আমার তো মনে হয় পৃথিবীর এমন কোনো দেশের সরকার প্রধান নেই যারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাননি। এর মধ্য দিয়ে কি রাজনৈতিক একটা স্বীকৃতি আসেনি? নির্বাচনী জকে, নির্বাচন ইজ ওয়েল ডান, নো প্রবলেম, এবং এটা লিগাল গভর্নমেন্ট। এখন বিএনপি হচ্ছে হতাশার গভীরে নিমজ্জিত একটা পার্টি, আর এটি রহস্যের বেড়াজালে আবদ্ধ, সেই রহস্য আমরা বুঝি না। ইউ টার্ন বলতে শব্দ নেই। তাই মির্জা ফখরুল সাহেব বললেন যে পলিটিক্স তো না, পলিটিক্স আর একটা বলবে, পলিটিক্স হচ্ছে একটা গতিশীল ব্যাপার, স্ট্যাগনেন্ট নয়, আমরা গতির সাথে তাল মিলিয়ে চলতে চাই। গতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যদি চারজনের শপথ হয়ে থাকে, তিনি কিন্তু স্ট্যাগনেন্ট অবস্থায় আছেন, স্থির আছেন, তিনি কিন্তু গতির সাথে নিজেকে মেলাতে পারেননি, তিনি যে জায়গায় যেখানে ছিলেন সেখানে আছেন। এই চারজন যে শপথ নিয়েছে, এটা কি দলীয় সিদ্ধান্ত নিয়েছে? আমার তো মনে হয় না। এই চারজন সম্পর্কে গুঞ্জন ছিল তারা শপথ নিতে যাচ্ছে, আমার তো মনে হয় তাদের সে শপথ নেওয়ার যে মনোভঙ্গি, তার কাছে পার্টি সারেন্ডার করেছে। পার্টি সেখানে বসে কোনো আনুষ্ঠানিক, দুদিন আগে যেখানে স্ট্যান্ডিং কমিটি বসে ডিসিশন দিল না, তো দুদিন পরে হঠাৎ করে চেঞ্জ করলো, আমার তো মনে হয়। এবং আগে শপথ নিয়ে জাহিদ সাহেব তো বহিষ্কার করা হয়েছে, জাহিদ সাহেবকে বহিষ্কার করলেন আর চারজনকে বৈধ করলেন। এই যে জগাখিচুড়ি একটা চিন্তা, জগাখিচুড়ি একটা সিদ্ধান্ত, এই যে বিএনপি একটা জগাখিচুড়ি পার্টি, জগাখিচুড়ি পার্টিতে যেখানে আদর্শ বিবর্জিত পার্টি, নীতি বিবর্জিত পার্টি, রাজনৈতিক কালচারের পার্টি না, যে কারণে ওই রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে দেখবেন এরকম চমক বা ইউটার্ন, বা আপনি বললেন নতুন মোড়, কী নতুন মোড় দেখলেন, এমন কী নতুন মোড় হয়ে গেল? আজকে যা 2014 সালের নির্বাচনে না আসার পরেও তো সংসদ টিকে ছিল, পাঁচ বছর আমরা ক্ষমতায় ছিলাম, এই চারজন যদি শপথ নাও নিত তারপরেও কি এই সংসদ থাকতো না, এই গভর্নমেন্ট থাকতো না? এমন কিছু ঘটে যায়নি, তবে ঘটেছে একটা, দুদিন আগেই যারা বলেছেন যে এই সংসদ অবৈধ, এই অবৈধ সংসদ মানি না, এই সংসদের শপথের মধ্য দিয়ে তারা কি মেনে নিলেন যে হ্যাঁ না, সংসদটি বৈধ, নির্বাচন ঠিকই হয়েছে এবং আমরা ইলেকটেড হয়েছি? ইলেকটেড না হলে তারা শপথ নিলেন কীভাবে? কাজেই এই 30শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিতর্কের ঝড় তুলে লাভ কী? এখন তো প্রথম বললেন যে 2014 সালের নির্বাচন একতরফা হয়ে গেছে, এবার তো একতরফা হয়নি, এবার তো আপনার সকলে মিলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, আপনার নির্বাচনের মাঠেও ছিলেন, এমন তো নয় যে দুপুরবেলায় আপনারা ইলেকশন বর্জন করে চলে এসেছেন, তাও তো নয়, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আপনারা সেখানে ছিলেন। তাহলে হেরে যাওয়ার পরে আপনারা ইউটার্ন করলেন, বললেন না এটা মানি না, মানি না, মানি না। এটা হচ্ছে যে বিএনপির যে না মানার একটা অভ্যাস, এই যে বিএনপির রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিএনপি যেভাবে গড়ে উঠতে পারেনি,
যে কারণে বিএনপির ভেতরে কিন্তু রাজনীতির যে কালচার ওই কালচার ডেভেলপ করেনি। দেখবেন একই সময়ে কাছাকাছি সময়ে দেখবেন জয়েন্ট সেক্রেটারি তাদের এক কথা বলছেন যে সরকার চাপ সৃষ্টি করে তাদেরকে শপথ নিতে বাধ্য করেছে। আবার মির্জা ফখরুল একই সময়ে প্রেস কনফারেন্স করছেন, বলছেন যে নো আমরা আমাদের দলীয় সিদ্ধান্তেই আমরা সেখানে শপথ নিয়ে না আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে দলীয় সিদ্ধান্ত শেষ মুহূর্তে সিদ্ধান্ত। এর আগে আমার একটা ভুল হয়ে গেছে ভাই, আমার তো শ্রদ্ধা জানানো উচিত আজকের এই মে দিবসে এই যারা ঘোষণাগরীতে যারা জীবন দিয়েছিলেন 1886 সনে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই শ্রমিক সংহতি দিবসের সাথে আমিও আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমি সংহতি প্রকাশ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরছি, আমরা একটু একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে আলোচনা করতে চাই আসলে এই যে নেতৃত্বে কথা বলা হচ্ছে বিএনপির যে আসলে শেষ মুহূর্তের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কতটা ইতিবাচক কতটা নেতিবাচক বা এর পেছনে কোনো হটকারিতা আছে কিনা বা অন্য কাউকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে কিনা আমরা একটু সেই দিকে একটু দৃষ্টি নিবদ্ধ করতে চাই, সেই বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চাই। তবে তার আগে একটা সময় হয়েছে বিরতি নেওয়ার। দর্শক, এর সাথে 24 ঘন্টার সময় হলো, একটা বিরতির ফিরছে, একটু পরেই আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ, 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে রাজনীতির নতুন মোড় নিয়ে। আমাদের সাথে 3 জন বিশিষ্ট অতিথি আছেন। আমি একটু এই পর্বে যেতে চাই, জনাব মোজাম্মেল হক মঞ্জু, আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে অনেকে বলছেন এরশাদ পলিটিক্স সিন্ড্রোম, অর্থাৎ এরশাদ সাহেব যেরকম আসলে বারবার সিদ্ধান্ত চেঞ্জ করেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না, যেরকম আমাদের রাজনীতিতে একটা সমীকরণ আছে তার বিরুদ্ধে আলোচনা আছে অনেকে সেটা বলছে, আবার অনেকে বলছেন যে যিনি দলের প্রধান, দৃশ্যত যিনি প্রধান জনাব তারেক রহমান, দেশের বাইরে তার সিদ্ধান্ত বা তার একক ক্ষমতার এখানে একটি প্রকাশ হয়েছে, কেউ বলছেন শক্তিমত্তা তার, কেউ বলছেন তার বুদ্ধিমত্তা, আবার কেউ বলছেন হটকারিতা। আমি একটু আপনার মূল্যায়নটা জানতে চাই যে আসলে এই সিদ্ধান্তটা আসলে রাজনৈতিকভাবে দেখুন, এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে ঠিক আছে, কিন্তু আমরা সাদা চোখে যেটা দেখি সেটা হচ্ছে যে আপনি বলেন যে শেষ মুহূর্তে সিদ্ধান্ত, আমি বলি যে এটা একেবারে অস্বাভাবিক না, হতে পারে। যদি হয় যে আমি সম্পূর্ণ উল্টাপাল্টা সিদ্ধান্ত নিলাম, স্ববিরোধী সিদ্ধান্ত নিলাম, স্ববিরোধিতার উপাদান আছে কিন্তু আমাকে বলতে দেন নিলাম। আরেকটি বিষয় আছে, রাজনীতিতে কৌশলগত ব্যাপারটার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে, নমনীয়তা থাকে, পরিস্থিতি অনুযায়ী আপনি আপনার কৌশল সিদ্ধান্ত বদলাতে পারেন এবং যে দল বা যে নেতৃত্ব পরিস্থিতি অনুযায়ী যত দ্রুততার সাথে সিদ্ধান্ত বদলাতে পারে সেটা কিন্তু শক্তির পরিচয়, সেটা দুর্বলতার পরিচয় না। এটা আপনি প্রাকৃতিক ক্ষেত্রেও দেখবেন, আপনি এখন ভালো আছেন, ঝড় আসলে কি করবেন, দৌড়াবেন না চিন্তা ভাবনা করবেন, কেমন? তো রাজনীতির কৌশলের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকে। এটা বলেও আমি বলতে চাই যে বিএনপি আছে গভীর সংকটে একটা রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। ধরুন এই দলটার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে গঠনতন্ত্র, সেদিক থেকেও দলটার ভিতরে স্ববিরোধিতা আছে। তারা কনস্টিটিউশনাল রাজনীতি করবে, গণতান্ত্রিক রাজনীতি করবে, কিন্তু দলটার ভেতরে কোনো গণতন্ত্র নাই, যেটা সর্বশেষ দেখা গেল। হ্যাঁ, যে 1 ঘন্টার ব্যবধানে মহাসচিবকে বলতে হচ্ছে যে আমাদের দলের সিদ্ধান্ত ছিল আমরা যাব না, কেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে আমাদের যেতে হচ্ছে, তাহলে আবার সেটাকে একটা রকম করে জায়েজ করছে যে আমরা আমাদের স্থায়ী কমিটির বৈঠকে তাকে সর্বময় ক্ষমতা দিয়ে দিয়েছি। এইটা আবার একটা মানে একটু অস্বাভাবিক, এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এইভাবে মানে সর্বময় ক্ষমতা একজনের, এই প্র্যাকটিসটা আওয়ামী লীগের মধ্যেও আছে, আমরা তাদের কাউন্সিলের পরেও দেখি যে কমিটি করার সর্বময় সিদ্ধান্ত হ্যাঁ সভানেত্রীকে দেওয়া হয়েছে এবং তিনি 2 জনের নাম ঘোষণা করলেন, 5 জনের নাম ঘোষণা করলেন, তারপরে হয়তো 6 মাসের মধ্যে আর পুরো কমিটি হলো না। এইসব সংকট আমরা আমাদের দেশের আছে, হ্যাঁ, রাজনৈতিক ইয়েতে দেখেছি। কিন্তু এইখানে যেটা ঘটেছে আমার মনে হয়, আমি বলবো যে বিএনপি যে সংকটে আছে, তাদের চেয়ারপারসন জেলে, তাদের অ্যাক্টিভ চেয়ারপারসন সে সাজা দেশের বাইরে, তারপরে যে স্থায়ী কমিটি, এটা বহুদিন ধরে এক ধরনের স্থবিরত্বে
পড়ে গেছে স্থায়ী কমিটি, হ্যাঁ এটা রিনিউ হয় না, তাদের বয়স হয়ে গেছে। তারপর তারা 2008 পর থেকেই সংকটে আছে, রাজনৈতিক সংকটে। তারা 13-14-15 সালে যে আন্দোলন করতে গিয়েছিল, সহিংসতাযুক্ত আন্দোলন, পেট্রোল বোমার আন্দোলন, নির্বাচন বর্জন, এগুলোর মধ্যে দিয়ে দেশটা এখন মানে আমি আমি বলবো যে খুবই খারাপ অবস্থা। তারা দুর্বল হয়েছে, হাজার হাজার কর্মী তাদের জেলে, কেমন তাদের যে সাংগঠনিক সেটাও দুর্বলতার দিক। এর মধ্যে তাদের আমি মনে করি যে তারা যদি ওই সিদ্ধান্তটা নিত প্রথম থেকেই সংসদে গিয়ে করার, তাহলে এটা ভালো ছিল। আমি প্রথম থেকেই বলে আসছি যে একজন হলেও যাওয়া উচিত সংসদে। তারা অবশ্য যুক্তি একটাই দেখান যে আমরা তো নির্বাচনটাকেই গ্রহণ করি নাই, তাহলে নির্বাচনকে বৈধতা দিতে যাবো কেন? আমি বলি বৈধতা দেওয়ার প্রশ্ন না। নির্বাচন রাজনীতিতে এটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার এবং কৌশলের প্রশ্ন। দেখুন, আওয়ামী লীগ যে নির্বাচন গ্রহণ করে নাই 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচন, সেই অগ্রহণযোগ্য সংসদকে দিয়ে ত্রয়োদশ সংশোধনীতে আপনার তত্ত্বাবধায়ক সরকার পাস করিয়ে নিল বিএনপিকে দিয়ে, কেমন? তো এগুলো তো রাজনীতিতে আপনার অস্বাভাবিক না, রাজনীতিতে মানে আমি যেমন আমি বলছি যে উদাহরণ নাই তা না। এবারে তাদের উচিত ছিল যে ওখানে গেলেই যে বৈধতা দেওয়া হবে না, তারা ওখানে গিয়েই বলতে থাকবে যে এই নির্বাচন সঠিক হয়নি, আপনার নতুন নির্বাচন। আর এখন যেটা বলছেন, আমার মনে হয় যে পরে তাদের মধ্যে একটা এলিমেন্ট ঢুকেছে, সেটা হচ্ছে সেটা বার্গেন করা যাক। এবং সরকারের পক্ষ থেকেও আমার মনে হয় যে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে যে দরকষাকষি, আসো 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 এই যে বলা হচ্ছে, কেমন তার মধ্যে তারা ভেবেছে যে সরকারও যখন চাচ্ছে, তাদেরও যখন দায় আমরা যাই, তাহলে আমরা একটু বার্গেন করি। আমি মনে করি যে আড়ালে আবডালে কোনো বার্গেন হয়েছে, এটা আমরা আগামীতে দেখতে পাবো যদি জামিনে বেরিয়ে আসেন বেগম জিয়া, তাহলে সম্ভবত বলা যাবে যে এরকম একটা কিছু ঘটেছে। আমি বলবো যে সেটাও খারাপ না, কেমন? আর মহাসচিব যে বাইরে থাকলেন, আজকে আমি দিনে অনেক চিন্তা করেছি এবং বিএনপির দুজনের সাথে কথাও বলেছি, মোটামুটি ধারণা করা যায় এরকম যে দেখুন নেতৃত্ব কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিল। 6 জনই যেতে চায়, মানে 5 জনই যেতে চায়। যদি যেতে চায় তাহলে তো নেতৃত্ব অ্যাসার্ট করতে পারছে না, বিদ্রোহ করছে দল, দল বিদ্রোহ করছে না তাদের, মানে যারা নির্বাচিত হয়েছেন। তো নেতৃত্ব যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কেমন এই একটা ব্যাপার। আবার এই যে তারা সিদ্ধান্ত নিয়েছিল, এবং তাদের একটা আবেগের ব্যাপার আছে যে খালেদাকে ছাড়া আমরা রাজনীতিভাবে যাব, এই আবেগের জায়গাটাকে সম্মান করতে হয়, কেমন? সেই জন্যে আমার মনে হয় যে জবাবটা এইভাবে খুঁজে পেয়েছি যে সম্ভবত মহাসচিব দলের ঐক্য রক্ষার জন্য নিজে বাইরে থাকলে, কেমন এটা হয়তো ইতিবাচক হতেই পারে। আমি আমি দুটোই ব্যবহার করার জন্য আমি আপনার কাছে আবার আসতে চাই। আমি চাষের জন্য আহমদ হোসেন আপনার কাছে একটা দরকষাকষির কথা আমরাও নানাভাবে শুনেছি, যারা মঞ্জুও উল্লেখ করলেন, ঢালি ভাই বলছেন 2 মাস পর, এই দরকষাকষি আওয়ামী লীগের জন্য খুব প্রয়োজন ছিল কি না? আমরা কি দরকষাকষি করেছি? যদি আমাদের কাছে এভিডেন্স নেই, কথা আছে, এটি আপনাদের অনুমান নির্ভর কথা হতে পারে। ডালি ভাই যার সাথে মধুর ক্যান্টিনের 5 মিশালি স্মৃতি আছে আমার, সেই স্মৃতির বন্ধনে আমরা আছি, ছাত্রনেতা ছিলেন, যা হোক রাজনীতি চড়াই উত্তরায় পেরিয়ে তিনি আজকে বিএনপি করছেন। আমি বলছিলাম যে এই দিবসটি তো আপনার পে দিবসটি, উনি বাম রাজনীতির পুরুধা ছিলেন। তো যা হোক, তার সম্পর্কে বললে আবার টাইম শেষ হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কোনো সমঝোতা নেই, কোনো দরকষাকষি নেই। আপনার বেগম জিয়ার তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন বিকজ অফ করাপশান, দুর্নীতির কারণে। এটি আপনার বিচারিক আদালত রায় দিয়েছে, তার সাজা হয়েছে, এখন 7 বছর কারাগার মানে দণ্ড হয়েছে। আমি হাইকোর্টের জাজের একটি বক্তব্য দেখলাম, তিনি বলেছেন যে 7 বছর দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা জামিন দিতে পারি না, যেহেতু অলরেডি হাপি অ্যাপিলিক ডিভিশন থেকে অলরেডি এটা 7 বছর করা হয়েছে। এখন আমাদের দেশের বিচার বিভাগ একেবারে স্বাধীন, এখানে শাসন বিভাগের কোনো কর্তৃত্ব নেই, ইন্টারফারেন্স নেই। সেখানে তারা ডিক্লেয়ার করেছে, কিন্তু বলেছে যে আপনার লিগ্যাল ব্যাটেল। লিগ্যাল ব্যাটেল মানে কি? আমরা আইনি লড়াই চালিয়ে যাব,
সেই আইনি লড়াই চালিয়ে যেতে গিয়ে তাদের আইনজীবীরা তাদের ক্যাপাবিলিটি পারঙ্গমতা কতটুকু শো করতে ইতিমধ্যে পেরেছেন আমরা জানি না। সেখানে যদি তারা ব্যর্থ হন সে দায় কি গভর্নমেন্ট নেবে? আমরা কি বাধা হয়ে দাঁড়িয়েছি? আপনি আইনি লড়াই জিতে যান, জিতে গিয়ে আপনি আপনার নেত্রীকে মুক্ত করে নিয়ে আসেন, আমরা তো সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারি না, বাধা হয়ে দাঁড়াইনি। এটা বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। আর আপনি যে বললেন সমঝোতা কিসের গুণ কাই, কী কারণে সমঝোতা, আমরা খুব বিপদে পড়ে গেছি নাকি? 2014 সালের পরে 2000 মনে আছে আপনার 15 সাল কি ভয়াবহ সেই পেট্রোল বোমা, কি ভয়াবহ সন্ত্রাস, ওই আগুনে আগুন সন্ত্রাস, ভাসে আগুন, মানুষ পুড়িয়ে হত্যা, সেই ভয়ঙ্কর পরিস্থিতি ওভারকাম করেছি। এর মধ্যে আবার আর্টিজান হোটেলে রেস্তোরাঁতে আপনার জঙ্গিবাদী তৎপরতা, যখনও জঙ্গি এর পাশাপাশি কিছু জঙ্গিবাদী তৎপরতা কিন্তু শুরু হয়েছিল। কাজেই এত সব ভয়ঙ্কর সিচুয়েশনকে ফেস করে আমরা ওভারকাম করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা এমন কোনো বিপদে পড়ে যাইনি, এমন কোনো সমস্যায় পড়ে যাইনি যে আমরা এখানে তর্ক কষাকষি করতে হবে, সমঝোতা করতে হবে। আমি 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 ফিরতে চাই আলোচনা একটু পরে আপনার কাছে, আবারও আমি একটু আসতে চাই জনাব ঢালি আপনার কাছে। আপনি দু মাসের একটা ইঙ্গিত করছিলেন, যদি সেটা হয়ে থাকে সেই আমি ইঙ্গিত করেছি যে হাইকোর্ট ফাইলটা দুই মাসের জন্য ই করেছে, এটা কি দুই মাস পরে আপিলের এটা শুনানি হবে, তাদের কাছে ফাইল পাঠাবে, তারা দুই মাস দেখবে, এই জন্য আমি বলেছি। আর যে কথাটা বললো এই গণতান্ত্রিক রাজনীতিতে পৃথিবীর দেশে দেশে প্রকাশ্যে অপ্রকাশ্যে রাজনৈতিক পার্লি থাকেই, না হলে তো গণতান্ত্রিক রাজনীতিই থাকে না। যেটা সে বললো যে কেন হতেই পারে, শক্তি এখানে কিন্তু শক্তির বা বিষয় নয়, কৌশলেরও বিষয়। আমি এক সেকেন্ডে শেষ করি, ন্যাশনাল ম্যান্ডেলার সময় উনি যখন 28 বছরে দেখলেন কিছু হচ্ছে না, উনি একটা ছোট্ট চিরকুট পাঠাইলেন ডি ক্লার্কের কাছে, আমি তোমার সাথে গোপনে বসতে চাই। গোপনে বসেছেন, আলোচনা করেছেন, যার কারণে উইনি ম্যান্ডেলা তাকে তালাক তাকে ডিভোর্স করে চলে গেল। তো এইগুলো যে এরশাদের আমলে 86 আওয়ামী লীগ সবার সাথে সিদ্ধান্ত নিল, 13 মিনিট পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা নির্বাচনে চলে গেল, প্রকাশ্যে দেখা যায়নি, ওইটাও কিন্তু একটা সমঝোতা ছিল। জনাব ভাই, আমি আমি একটু একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনার কাছে করতে চাই যে আমি আমি কৌশলের ব্যাপারে আমার কোনো ধরনের আপত্তি নেই এবং বর্তমান আপনার সিদ্ধান্ত নিয়ে সেটা ভীষণভাবে ইতিবাচক, নানা বিভাগে অনেকেই বলছেন, আমিও হয়তো ব্যক্তিগত মনে করি, কিন্তু এদিকে তৃণমূলে কি মেসেজ গেল? এই এই মেসেজে কি তৃণমূলের আপনাদের শক্তি, যারা যাদেরকে আপনার প্রাণ বলেন, তারা কি আশান্বিত হচ্ছে নাকি তারা আসলে দ্বিধাগ্রস্ত? আজকের মিছিল দেখেছেন, কালকের এই ঘটনার পরে বিএনপি আজকে মে দিবসের যে বিশাল মিছিল, বিএনপির কর্মীদের তো এখানে উৎসাহের কোনো বাটার দেখিনি। এক, দুই নম্বর বলছি যে জনাব তারেক রহমান, আমি কোন মনে করি যে তার রাজনৈতিক জীবনে দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে বিজ্ঞতার পরিচয় দিয়ে। একটি হলো গত নির্বাচনে বিএনপিকে নির্বাচন মুখে নিয়ে যাওয়া, অনেক বিরোধিতার মুখেও এই যে তার বিজ্ঞচ্যুত সিদ্ধান্ত, আমি মনে করি বিএনপিকে সেই সময় এই সিদ্ধান্তটা বিএনপিকে একটা সঠিক জায়গায় নিয়ে গেছে। এবং আজকে যে দ্বিতীয় সিদ্ধান্তটা উনি দিয়েছেন, আমি মনে করি এটাও অত্যন্ত বিজ্ঞচ্যুত। এখন যে কেউ ব্যাখ্যা করতে পারে, উনি মঞ্জু ভাই খুব চমৎকারভাবে বলছেন যে আমি আজকে গেলাম না কালকে গেলাম এটা বড় জিনিস না, কিন্তু আমি তো গেলাম, আমার কৌশলটা কি? সেই হিসাবে আমি মনে করি বিএনপির তো সংকট থাকতেই পারে, বিএনপির মামলা আছে 60,000, 20 লাখ কর্মীর নামে যে ই আছে মামলা, জেল খেটছে 1,10,000, খুন হয়েছে 3,000, গুম হয়েছে 728 জন। এই দল সংকটে থাকবে না? আওয়ামী লীগ আপনি দেখেন 80 সালে ওনারা কিন্তু ওনাদের কাউন্সিলের সভাপতি নির্বাচন করতে পারেনি, ওইখানে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দিল্লি যেতে হয়েছে, আওয়ামী লীগ ভাঙছে, মিজান আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, বাকশাল হয়েছে, আবার তো আওয়ামী লীগ আছে। তো এটা তো রাজনৈতিক চড়াই উত্তরে থাকতেই পারে, চড়াই উত্তরে অবশ্যই থাকতে পারে, কিন্তু আবার সেটাকে ইতিবাচকভাবে গণতন্ত্রের জন্য কাজে লাগিয়ে সামনে আসাটা, এরশাদের সময় বিএনপির প্রথম সারির সমস্ত নেতারা চলে গেছে, তারপরে তো বিএনপি ক্ষমতায় আসছে। তো রাজনীতিতে এরকম
ঢেউ থাকে। আপনি দেখেন বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখেন, উনি যখন মার্শাল কোর্টের জেলে, উনি হতাশ যে দেশে কোনো আন্দোলন হচ্ছে না, কিছুই হচ্ছে না, উনি রাজনীতি করবেন কি না সেটাও নিয়ে ভাবছেন বেরিয়ে এসে। তখন তো উনি একটা চিরকুট লিখেছিলেন আতাউসামাদের মাধ্যমে মাওলানা ভাসানীর কাছে, যেটা এবিএম মুসা সাহেব তার বইয়ে লিখেছে। তারপরে আবার আন্দোলন হয়েছে, আপনি দেখেন 62-র পরে আন্দোলন কোথায়। আপনি অনেকগুলো চিরকুটের উদাহরণ বললেন, আমি জানি না বাংলাদেশে পরবর্তীতে এরকম চিরকুট কিভাবে কাজে আসবে বা কিভাবে নতুন রাজনৈতিক সমীকরণ বা ঝড় ঘূর্ণিঝড়। আমি এই আলোচনা একটু আসতে চাই এরপরে, এরপর এর প্রভাব নিয়ে আমি সময় হয়েছে একটা বিরতির, একটা বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করতে চাই দর্শকের সাথে। 24 ঘন্টার সময় হলো, আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। দর্শক আবার আমন্ত্রণ, 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে রাজনীতির নতুন মোড় নিয়ে। আমরা কথা বলছিলাম বিএনপির সংক্ষেপে যাওয়ার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পেছনের ঘটনা প্রবাহ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেওয়া নানা বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলার শেষ পর্বে আমরা আছি। আমি একটু আসতে চাই জনাব আতাউর রহমান ঢালী আপনার কাছে। এই সিদ্ধান্তের ফলে যে প্রশ্নটা আমি আপনাকে গত পর্বেও করেছিলাম যে তৃণমূলের অবস্থা কী, তৃণমূল আসলে কী ভাবছে, আর আপনি নানাবিধ চিরকুটের কথা বলছিলেন, নানাবিধ ছোট ছোট মেসেজের কথা বলছিলেন, আসলে আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্তের মাধ্যমে যে সংকট যদি আপনি স্বীকার নাও করেন, যে যে পরিস্থিতিতে বিএনপি আছে, সেখান থেকে উত্তরণের পথে কি এই সিদ্ধান্ত খুব কার্যকর হতে পারে কিনা? আমি সেখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি এটা একটা দলকে আমি এটা বিরোধী সরকারকে চাপ দেওয়া না, নিজের দলকে সংগঠিত করা, দলকে ফোকাসে সামনে আনা, নেগেটিভ পলিটিক্স না, দলকে পজিটিভ পলিটিক্সের দিকে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, এতে আমি মনে করি বিএনপি লাভবান হয়েছে। হয়তো এটাতে মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে, এটা দলে থাকে এগুলি টাইম এন্ড ইয়েতে স্পেসে এগুলি ঠিক হয়ে যাবে, এটা এমন কোনো বড় কিছু না। তবে বিএনপি এই নির্বাচন থেকে আরম্ভ করে এই পর্যন্ত এবং নির্বাচনের আগে আপনি দেখেছেন যতগুলো কর্মসূচি দিছে সারা পৃথিবীতে, আন্তর্জাতিক কমিউনিটি থেকে আরম্ভ করে আমাদের দেশের সুশীল সমাজ সবাই স্বীকার করেছে যে বিএনপি একটি ম্যাচিউরড রাজনীতির দিকে যাচ্ছে। এত কঠিন অবস্থায় থাকার পরেও, আওয়ামী লীগ কিন্তু এত কঠিন অবস্থায় ছিল না, কিন্তু তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি আওয়ামী লীগের মতো একটি দল এত কঠিন অবস্থার বিরুদ্ধে উঠে আসছে। বিএনপি আবারও আসবে, বাংলাদেশে কেউ চাইলেই আওয়ামী লীগকে শেষ করতে পারবে না, আর আওয়ামী লীগ চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না, এটা সম্ভব না। যার যে কোনো কাউন্টেই 30% ভোট আছে, আপনি কোথায় নেবেন? 60% ভোট কাউন্ট হয় বা 65%, সেই দলকে কোথায় নেবেন? আপনারা বলেন যে বিএনপি নাই, আজকে সকালেও আপনাদের অ্যাক্টিং সেক্রেটারি আমার মনে প্রতি রাত্রে দুঃস্বপ্ন দেখে বিএনপিকে নিয়ে, কি কারণে আমি বুঝি না। কারণ একটাই, ওনারা জানে বিএনপি এদেশের গণমানুষের দল, যদি নির্বাচন হয় ওনাদের যদি সাহস থাকে আওয়ামী লীগের, তাহলে একটা ফ্রি ফায়ার ইলেকশন দেখ, সেই সাহস আওয়ামী লীগ আজ হারিয়ে ফেলেছে। আপনি এই সিদ্ধান্তের ব্যাপারে আমি একটু আরেকটা প্রশ্ন করতেই চাই, আপনি এই সিদ্ধান্তে কোনো নেতিবাচক দিক দেখেন কিনা, আপনি কি দেখেন যে মানে শপথের আগের দিনও একেবারে কঠোর অবস্থান? রাজনীতির যে কোনো সিদ্ধান্তের পিছনে যেমন পজিটিভ দিক থাকে, এর নেগেটিভ দিক অবশ্যই থাকবে, এটা রাজনীতি। আপনাকে এটা ওভারকাম করতে হবে পার্টির রিকোয়ারমেন্টশিপ দিয়ে, পার্টির যোগ্যতা দিয়ে ওভারকাম করতে হবে। কোনো সিদ্ধান্তই কিন্তু আপনার এটার পজিটিভ নেগেটিভ আছেই প্রতিটা সিদ্ধান্তের। তো সেই ক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টি, একটা ডেমোক্রেটিক পার্টি, তার রাজনৈতিক মেধা মনন এবং যোগ্যতা দিয়া এগুলোকে বিএনপি আমি মনে করি এ পর্যন্ত সেই যোগ্যতা দেখিয়েছে। কিন্তু আজকে বুঝতে হবে এটা কোল্ড ওয়ারের রাজনীতির যুগ নয়, বিশ্ব রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতির সার্বিক পরিবর্তনের ভিতরে বিএনপি পড়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আহমদ হোসেন। আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়েও, এবং আপনি শেষ পর্বে জানাবেন যে এই সিদ্ধান্তকে আপনি আসলে আর কিভাবে ব্যাখ্যা করতে চান বা করতে পারেন। এটা পোস্টমর্টেম রিপোর্ট আমার কাছে, আমি করেছি,
মঞ্জুভাই তার মতো করে বলেছেন, এক একজন এক একভাবে বলছে। তবে ঢালিভাই তার তাত্ত্বিক আলোচনায় ইন্সপায়ার করতে পারেন, বাট অবজেক্টিভ কন্ডিশনটা তো বুঝতে হবে, হোয়াট ইজ এক্স্যাক্টলি রিয়ালিটি, এক্স্যাক্ট রিয়ালিটিটা কী সেটা তো আপনার বুঝে নিতে হবে। আপনার আওয়ামী লীগ বিএনপিকে ক্রাশ করছে না, বিএনপি নিজেই আত্মহত্যা করছে বারবার। উদাহরণ দু একটা যদি বলেন। যেমন আত্মহত্যাটা বিয়েছে 2014 সালে, লিডার যদি ভুল করে দল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, দলের কর্মীরা সাফার করে, একটা ভুল করেছে। ঠিক আছে, প্রথম আত্মহত্যা বলছেন? হ্যাঁ, আত্মহত্যাটা অফকোর্স। ওই সময় যদি নির্বাচনে আসতেন তা আজকের এই বিএনপির আজকের এই পজিশন হয় না। কিন্তু তারপর ওই ভুল, এই যে মহাভুল, একটি মহাভুল আপনাকে কোথায় নিয়ে গেছে। কাজেই বিএনপি তার নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। এই যে তথাকথিত আপোষের নেত্রী, ওই ভাব নিয়ে বসে রইলাম, এটা কি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কি আশরা? তার ক্ষেত্রে ওই তথাকথিত আপোষহীনতার ওই চরিত্র দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দমিত করা যায় না, এই বাস্তবতা বুঝতে হবে। কারণ তিনিও সেই অনেক রক্তাক্ত পিচ্ছিল পথ পেরিয়ে অনেক সংগ্রাম করে জীবনকে বাঁধি রেখে লড়াই করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, দেশকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। এবং এ কথাও তো সত্য যে বাংলাদেশের রাজনীতিতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা হয়েছে, 21 আগস্টের মতো ভয়ঙ্কর ভয়াবহ সিচুয়েশন হয়েছে। আমি যদি বলি বেগম জিয়া যখন মুক্ত ছিলেন তার জনসভায় কি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, কোনো বোমা বিস্ফোরণ হয়েছে, তিনি কি সেখানে কি আমরা আক্রমণ করিয়েছি কাউকে দিয়ে, একথা বলতে পারবেন না। উগ্রবাদের সাথে, মৌলবাদের সাথে, বাংলা ভাইয়ের সাথে, আপনার শেখ আব্দুর রহমানের সাথে আপনার সন্ধি স্থাপন করে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি, এটাও তাদের বুঝতে হবে। সেখান থেকে আওয়ামী লীগ উঠে এসেছে, উঠে এসেছে আজকে শেখ হাসিনার নেতৃত্বে। নেতৃত্ব হচ্ছে আসল জিনিস। ছোট্ট করে জানতে চাই শপথ নেওয়ার ব্যাপারে আপনার শেষ মন্তব্য। আমি বলি আরেকটা কথা, শুনি আরেকটা কথা, বললেন মৌলানা ভাসানী ন্যাপ কিন্তু বড় পার্টি ছিল, আজকে বিলীন হয়ে গেছে। ন্যাপ মুজাফর ছিল বাংলাদেশে অনেক বড় পার্টি, বিলীন হয়ে গেছে। কাজেই নেতা শূন্য পার্টি ঠিকই থাকে না। আজকে ভাসানী নেই, নেতা নেই, মুজাফর সাহেব নেই, নেতা নেই, বিএনপি নেতৃত্ব শূন্য পার্টি। নেতৃত্ব কোথায়? নেতৃত্ব কারা? কারাবন্দী আছেন বেগম জিয়া, আর প্রভাসের যিনি জীবন যাপন করছেন তিনি দণ্ডপ্রাপ্ত। কাজে নো লিডারশিপ, সেখানে কোনো নেতৃত্ব নেই। কাজে গাড়ির যদি ইঞ্জিন না থাকে, বগি দিয়ে তো ইঞ্জিনের দায়িত্ব পালন করানো যায় না। ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই জনাব মঞ্জু আপনার কাছে, যে যে সিদ্ধান্ত বিএনপি নিল আপনি ইতিবাচক বলছেন, তাতে কোনো তাতে আপনি ইতিবাচক আপনার মতো করে ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু আমি একটু জানতে চাই শেষ মুহূর্তে যে সিদ্ধান্ত যেভাবে আসতো এবং যে প্রক্রিয়ায় আসতো, এর এর প্রভাব কি বিএনপির জন্য ইতিবাচক আসছে কিনা, এবং এবং সার্বিক অর্থে আসলে এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব রাখতে? দেখুন, বিএনপির এখন বিপুল সংখ্যক মানে নিচের থেকে মাঝারি এবং উপরের দিকেও নেতাকর্মীদের মধ্যে একটা বিহ্বল ভাব যে কীভাবে কী হলো, খুব উল্টাপাল্টাভাবে সিদ্ধান্তটা এলো, ঠিক এটা কেটে যাবে। কিন্তু আমি মনে করি যে সিদ্ধান্তটা যেভাবেই আসুক সিদ্ধান্তটার ইতিবাচক হয়েছে তাদের দলের জন্য এবং দেশের রাজনীতির জন্য। এটা আবার নির্ভর করবে যে তারা কতটা দক্ষতার সাথে এই পরিস্থিতিটা ব্যবহার করতে পারে তাদের নিজেদের। বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো এদের বিপুল সমর্থক আছে। এখন আবার ধরুন দলটা যে এখন ভীষণ সংকটে আছে, যে হাজার হাজার লক্ষের অঙ্কে কর্মী জেলে মামলা মোকদ্দমা নিয়ে আছে, কেমন মানে সমবেত হতে পারছে না, তা সত্ত্বেও কিন্তু তাদের একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে, এটা সবচেয়ে বড় শক্তি। আর ওই সমর্থক গোষ্ঠী আবার দেখতে পাচ্ছে যে তাদের একটা বড় দুর্বলতা যে নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিতে পারে খুব কম। আমি যেমন আহমেদ ভাইয়ের ওইটা আমি সমর্থন করি যে 2014 সালে তারা যদি নির্বাচনে যেত তাহলে ঠিক করত, জামাতকে ছাড়তে পারেই না, পারেই না। তার বন্ধুরা বলে জামাতকে ছাড়ো, জামাতকে ছাড়ো, তারা জামাতকে ছাড়তেই পারে না। এখন জামাতেই বিলীন হয়ে যাচ্ছে, কেমন বিলীন হচ্ছে না, তারা হয়তো দুভাগ হচ্ছে বা দুর্বল হয়ে গেছে। জামাতে বিএনপিকে ঢালিভাই একটা অনৈতিহাসিক কথা বলেছেন যে আওয়ামী লীগ এরকম বড় সংকটে কোনোদিন পড়ে নাই। আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলে আপনার
আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু জেলে যায়, ফাঁসিতে যায়, গণ আন্দোলনে তাকে বের করে আনা হয়, সব নেতাদেরকে বের করে আনা হয়। 75-এর পরে যে আওয়ামী লীগ সংকটে পড়েছিল, এরকম সংকটে দুনিয়ার খুব কম রাজনৈতিক দল। আমি তো সেটাই বললাম, 21 বছর পরে তারা ক্ষমতায় ফিরে এসে নিজেদেরকে পুনঃ সংগঠিত করে এবং মুক্তিযুদ্ধের ঝান্ডাটা উঁচু করে রেখেই ফিরে এসেছে। তাদেরকে আরেকটা আপনার সাথে ধন্যবাদ দিই, সেদিন বলছি আপনার এই কথাটা অনৈতিহাসিক। আর আহমেদ ভাই যে বলছেন যে কোনো সংকটেই নাই, এ নিয়ে তর্ক করা যাবে না, কিন্তু আওয়ামী লীগও সংকটে আছে, এত বড় একতরফা বিজয়ের পরও সংকটে আছে। কেমন সেটি হচ্ছে এই নির্বাচনের ফলাফলটি আইনিভাবে যত বৈধ, নৈতিক দিক থেকে ততটা বৈধ না। অর্থাৎ নৈতিক বৈধতার একটা সংকট, যেটাকে লেডি ইংরেজদের লেজিটিমেসি সংকট বলে, কেমন এটাকে আপনি গায়ের জোরে অস্বীকার করলেও আছে। সুতরাং এটা নিয়ে আমি এখন তর্ক করব না। এখন বিএনপির ভবিষ্যৎ, আসলে আপনি বলছেন যে এই সিদ্ধান্তের ফলে, আমি খুব যদি সময় বেশি না থাকে আমি সংক্ষেপে বলি, বিএনপি নিজেকে তার আপনার মানে সংস্কার করতে হবে ভেতর থেকে দুটো বড় জায়গাতে। একটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে, মানুষ যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল সেই স্বপ্নের প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করতে হবে। আরেকটা হলো বঙ্গবন্ধুর জাতির জনকের অবস্থান, তাকে অমর্যাদা করা চলবে না, এই দুটো সিদ্ধান্ত তাদের রাজনৈতিকভাবে নিতে হবে। আর সাংগঠনিকভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দলের মধ্যে তাদের গঠনতন্ত্রটা পরিবর্তন করে একটা অধিকতর গণতান্ত্রিক পদ্ধতি বের করতে হবে। অসংখ্য ধন্যবাদ, এই বড় সমর্থক গোষ্ঠীও তাদের থাকবে না। অসংখ্য ধন্যবাদ জনাব মোজাম্মেল হোসেন মঞ্জু, জ্যেষ্ঠ সাংবাদিক, ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব আতাউর রহমান ধারী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এর সাথেই আজকের 24 ঘন্টা শেষ করতে চাই, তবে তার আগে আবারও শ্রদ্ধা জানাতে চাই আজ মহান মে দিবস, সেই মেহনতি মানুষ যারা আসলে এই সভ্যতার চাকা ঘোরাচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েই শেষ করছি আজকের 24 ঘন্টা। Thank you.